আচ্ছা কোনদিন দেখি একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে আর ছোট মাইয়া পালংকে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায় এইটা কেমন কথা বিষয়টা শুনতেও তো খারাপ লাগে কেন খারাপ লাগবে কেন মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের কাজ করা তাহলে কি আপনি কইতেছেন আপনি পুরুষ মানুষ তা হব কেন মোরজালা আপনি পুরুষও না মেয়েও না তাহলে কি আপনি এত বড় সাহস আর কোনদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো কথাটা মনে রাখিস ছোট লোকের বাচ্চা এই আমার চাবিয়ে যাও এমন সব তোমারে খাওয়া মু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা তোমার চা দাও পরশু আমার জন্মদিন বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে নাগর আমার কাসা পীড়িত পাকতে দিল না যাও বাথরুম তোমাকে ডাকিতে আরে যা নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব নগর আমার কাসা পীড়িত পকতে দিল না এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন ঘটনাটা কি বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা আমারই ধোলাই করতে হইব ই আল্লাহ এমন আকাম তেন না হয় আমিন আমার আর বাইরে যাওয়া হলো না কিন্তু আমার এমন হলো কি করে সব সখীরে পার করিতে নেব তোমাকে একটু বাজারে যেতে হবে বাজারে কি কি আনতে হবে কয়ে ফেলা এখানে সব লেখা আছে দোকানদারকে দিলে সব দিয়ে দেবে নাও এই নে টাকা যাই যাও তাহলে যাই যাও কি না না কিছু না আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো ড্রাইভার ড্রেস এনেছ জি স্যার ঠিক আছে ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো চলো আরে তাড়াতাড়ি কেটে পড়ো চো টান দাও প্যান্টটা দাও দাও এবার ঘড়িটা দাও
আল্লাহ ইজ মাই লাভ। তাহলে সাগর আমাকে ভালোবাসে, তাও আবার ইংরেজিতে লেখা, কি ব্যাপার? এইভাবে তাকায় আছেন কেন? ও বুঝতে পারছি, আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। জি। গুনগুন গুনগান গাইয়া নীল ভমর আসায়, গুনগুন গুনগান গাইয়া নীল ভমর চলছে। আমি সখীর দেখা পাই না, হায় রে। সারাক্ষণ তো বাংলা গানই গাও, দুই একটা ইংরেজি গান গেতে পারো না? ইংরেজি গান কি যে কোন মেম সাহেব, আরে আমার সৈদ্য গোষ্ঠীও ইংরেজি জানে না, আর আমি গাবো ইংরেজি গান? নীলা। জি মা। বলো মা, মলির জন্মদিনে কি কি আইটেমের খাবার হবে তার একটা মেনু তোকে তৈরি করতে বলেছিলাম, করেছিস? না মা, জন্মদিন তো পরশু, হাতে এখনো অনেক সময় আছে, আমি এক্ষুনি মেনু তৈরি করে দিচ্ছি। সাগর। জি। তুমি আমার ঘরে এসো। আচ্ছা। বলেন আমার কি করতে হইব? টেবিলে খাতা কলম আছে, যা বলি তা লিখো। জি। বলেন কি কি মেনু, কি হলো বলেন? লিখো, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল স্যুপ। জি, চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যুপ। আচ্ছা, এই সব আবার কি? মেনু শব্দের অর্থ বুঝো, অথচ চিকেন ফ্রাই আর ভেজিটেবল স্যুপ বুঝো না? মেনু? হ্যাঁ, তুমি তো বললে, বলুন কি কি মেনু? কি যে কোন, আরে বাবা, আম্মা জানা প্রায় কইছে না, জন্মদিনের খাবারের মেনু তৈরি করার জন্য, তখনই আমি বুঝছি মেনু মানে একটা কিছু হইব আর কি। কিন্তু আমি তো বলতেই তুমি কাগজ কলম নিয়ে লিখতে শুরু করেছো। আরে বাবা, আমি কইলাম না, আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, তাই সহজ বাংলা কিছুটা লিখতে পারি। এখন বাপটা লেখা আপনি লেখেন, আমি এই সবের মধ্যে নাই, আমি যাই। ব্যাপারটা সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছো, কিন্তু তোমার আসল পরিচয়টা আমাকে জানতেই হবে।